প্রথম দৃষ্টিতে আপনাদের মনে হতে পারে তিনটে প্রচন্ড হ্যান্ডসাম দেখতে মানুষ একসঙ্গে দাঁড়িয়ে রয়েছে, না তিনজনের পরনে রয়েছে দারুণ শীত পোশাক। এরপর যদি আরো একটু গভীরে ঢোকেন তাহলে দেখবেন ইন্ডিয়া আর বাংলাদেশ দুটো দেশের মধ্যে মৈত্রী স্থাপন হচ্ছে। আমরা যখন গিয়েছিলাম বাংলাদেশ তখন ওনার সঙ্গে খাওয়া দাওয়া করেছিলাম। মাহাতির মোহাম্মদ ফাহিম, বাংলাদেশি ফুড রিভিউয়ার, ইজ রাইট হিয়ার ইন কলকাতা। এবং আজ শীতকালীন ব্রেকফাস্ট সারবো আমরা জিশান পার্ক সার্কাসে। ওয়েলকাম টু কলকাতা স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ভেতরে ঢোকা যাক। হ্যাঁ চলো আসেন। এক যে আছে ফুটকা তার বড় ভুক, বড় ভুক। তার আছে এক ভাইপো তার বড় মুখ, বড় মুখ। সেই মুখে নানান জায়গার খাবার, এখানকার খাবার, ওখানকার খাবার, 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 খাবার ইস খাবার। যার না আছে ধর্ম, না আছে জাত, লাগাও হাত। হাংরি বাজ প্রেজেন্টস ফুটকা। জিশান পার্ক সার্কাসে ঢোকার পর প্রথম যে রিয়াকশন ফুটকা এবং ভাইপো, সেটা হচ্ছে ফাহিম ভাই রোগা হয়ে গেছে। আপনি কি একটু কম খাচ্ছেন? আমি চেষ্টা করতেছি একটু। কেন 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 এটা এটা বাংলাদেশি ফুড রিভিউয়ার করতে পারে না, কম খেতে পারে না? বাংলাদেশি ফুড রিভিউয়ার লং রানের জন্য কম খাচ্ছে। এটা কারণ আছে, কারণ আছে, দেখতে হট লাগছে। ও আচ্ছা, তাহলে যারা হট থাকে তারা খুব চট করে খাওয়া দাওয়া সেরে নেয়। দুদিন আগে আমি দেখলাম আপনি ছবি দিয়েছেন এয়ারক্রাফটের সামনে এবং তাতে লিখেছেন প্রথম বিদেশ যাত্রা। এটা কি সত্যি? সত্যি মানে বাংলাদেশ থেকে বেরোননি কোনোদিন? না না না, এই প্রথম আপনাদের জন্য। না এটা কি করে হতে পারে, মানে এতগুলো বছর ধরে আপনি এই পৃথিবীতে আছেন, জি, কোনোদিন বেরোননি? না, কখনো দেশের বাইরে কোথাও যাওয়ার সুযোগ হয় নাই। মানে এটা তো প্রথম গন্তব্য হওয়া উচিত ছিল, মানে কলকাতা তো আসতেই হতো, ইন্ডিয়া আসতেই হতো। সেটাই হয়েছে আলটিমেটলি। এবং আমার মানে যখন কলকাতায় নামছি তখন আমার এরকম একটা ফিল হচ্ছিল যে আমি বিদেশ চলে আসছি। হ্যাঁ, আমার যে দিশার যে আছে ও বলতেছিল ভাই আমরা কি তাইলে এখন ফরেনার নাই? আমি বললাম যে আমরা ফরেনার। পরে ইমিগ্রেশন পার করে যখন এই সাইডে চলে আসলাম তখন মনে হলো না, আসলে আমার আমার মনে হচ্ছে যে আমি কোনো একটা পুরান মানে ঢাকার পুরান কোনো একটা লোক দেখতেছি আর কি। আমরা যখন বাংলাদেশ গিয়েছিলাম, যখন ঢাকা শহরে ফাহিম ভাইয়ের সঙ্গে আলাপ হয়েছিল, তখন দুটো জিনিস নিয়ে আমরা সব থেকে বেশি আলোচনা করেছিলাম। এক ওখানকার খাবার, আর এক ওখানকার ট্রাফিক। ট্রাফিক নিয়ে আলোচনা করেছিলাম। সো এখানে এই যে 48 ঘন্টার উপর হয়ে গেছে আপনি আছেন এখানে, ট্রাফিকটা তাহলে একটু বেটার মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, অনেক বেটার। মানে আমার মনে হচ্ছে যে মনে হয় ছুটির দিন চলতেছে, আসলে কোনো ট্রাফিক নাই। আমাদের এখানে কিন্তু খাবারের জ্যাম লাগছে। এই খাবারের জ্যাম লাগছে। এখানে রয়েছে মাটন স্টু, এখানে রয়েছে নিহারি, এটা পায়া, আর এটা দাল গোশত। সবকটা আইটেমই মাটনের। আমরা গত সপ্তাহে উইন্টার ব্রেকফাস্ট স্পেশালে দেখিয়েছিলাম বিফ নিহারি, আজকে ফাহিম ভাইকে খাওয়ানো হবে মাটন নিহারি। আসলে অনেক সময় লোকের ধারণা কি নিহারি শুধুমাত্র বিফ ছাড়া হয় না কলকাতায়, অ্যাটলিস্ট এরকম একটা ধারণা। এবং স্পেসিফিক আমরা যে দেখেছিলাম সুফিয়া ছাড়া হয়তো নিহারি হয় না, কিন্তু কলকাতায় শীতকালে এই মাটন নিহারি বস্তুটা বেশ কমন। এবং সকালবেলা বাকি ডিশগুলো তো সারা বছরই পাওয়া যায়, এই ডাল পায়া স্টু, অনেক জায়গায় টমেটো স্টু, এগুলো পাওয়া যায়। হ্যাঁ, নিহারিটা শুধুমাত্র শীতকালের জন্য। আচ্ছা, আপনি কি নিহারি টেস্ট করেছেন এর আগে কলকাতায়? হ্যাঁ, না না, কলকাতায় এটাই প্রথম। না, এবার কলকাতার কথা তো আমি জানলাম, আপনি কলকাতায় এলেনই তো প্রথমবার। আমি বলছি ওখানে বাংলাদেশে প্রচুর নিহারি আমি খেয়েছি, প্রচুর নিহারি খেয়েছি। তাহলে আপনি এটা দিয়ে শুরু করুন একটু, দেখুন তো টেস্ট করে কেমন লাগছে। ওকে, এই হচ্ছে একটু রুটিটা ছিঁড়ে। হ্যাঁ, মাটন নিহারি ফাইম ভাইয়ের জন্য আমি এটা আপনার একটু কাছাকাছি দিয়ে দিই, আপনার খেতে সুবিধা হবে। এইগুলো দেখে মনে হচ্ছে আমরা আবার কিন্তু বাংলাদেশে ফিরে গিয়েছি, কারণ বাংলাদেশে আমরা এরকমই ব্রেকফাস্ট করতাম, আমার মনে আছে নিশ্চয়ই, এরকম হেভি ব্রেকফাস্ট। স্টার বলে একটা জায়গা আছে, হ্যাঁ, স্টার কাবাব, ওইরকম ওইরকম জিনিসপত্র মোটামুটি এইটা, মানে রুটি আর বহু রকমের মাংসের ডিশ। আসেন, বিসমিল্লাহ করেন। আমাদের দেশে হাঁসের মাংসের ঝোলের টেস্ট এরকম হয়। আচ্ছা, এবং আমি যতটা রিচ মনে করছি মানে দেখে,
লুক ওয়াইজ যতটা রিচ ছিল ওই রকমটা না, আসলে খুবই লাইট। আর এটা তো হচ্ছে মাটনের করলির অংশ সম্ভবত। হ্যাঁ, তো আমি এর আগে মাটন নিহারি কখনো খাই নাই। পায়া, আমাদের দেশে মাটনের যেটা হয় ওটাকে পায়া বলে। হ্যাঁ, পায়া দিয়েই হয়, এইটা হয় না। কারণ এই জিনিসটা আমাদের দেশে ব্যবহার করে হচ্ছে আপনার লেগ রোস্ট অথবা রোগান জোশ, ওই মেনু মানে ওই রেসিপিগুলোতে এই মাংসটা ব্যবহার হয়, এটা দিয়ে নিহারি হয় না। নিহারি বলতে আমরা যেটা বুঝি একই জিনিস, গরুরটা নিহারি, খাসিটা পায় না। এখানে যেমন দুটো না ডিস্টিংক্ট প্রোডাক্ট, তুমি যখন এটা খাচ্ছ এক চামচ এটা খেয়ে দেখলে বুঝতে পারবে আমি কি বলছি, মশলাটাই আলাদা। আপনি নিহারির গ্রেভিটা খেলেন, একটু রুটিটা পায়ায় চুবিয়ে খান, দেখুন কেমন। আপনারা যদি কখনো জিশানে আসেন, খুব স্পেসিফিক কিছু ডিশ হয়, আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন, আমি হয়তো সকালবেলা নিহারি বা পায়ার থেকে ডাল গোস্তটা বেশি প্রেফার করব, এটা আমার নিজস্ব ধারণা। স্টুটা কিন্তু আবার অন্যরকম, ওই রাইসের ফাটাফাটা দিয়ে বেশ একটা ঘন গাঢ় গ্রেভি, একদম অন্যরকম খেতে হবে। এটার মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে পায়ার মধ্যে। হ্যাঁ, এই তেলটা কি আসলে খাসির থেকে আসছে? মাংসের চর্বি খানিকটা আর এমনি রোগানটাও বেশি থাকে। ওকে, যেটা গত সপ্তাহে বলছিলাম, একদিনের নিহারি তার শেষের যে অংশটা সেটা পরের দিনে মিশিয়ে দেওয়া হয়, তাকে বলা হয় তার। তার জিনিসটার ফলে কি হয়, নিহারি একটা অমরত্ব প্রাপ্ত হয়, সে কখনোই শেষ হয় না। আচ্ছা, বলা হয় নাকি দিল্লিতে কিছু দোকানে 100 বছর ধরে সে তার ইউজ করে যাচ্ছে। এই ব্যাপারটা কিন্তু আপনার আমাদের দেশের যে বগুড়ার দই, হ্যাঁ আচ্ছা, দইয়ের ক্ষেত্রে এই জিনিসটা হয়। সেম গল্প? হ্যাঁ, সেম গল্প বলতে দই, আগের পুরানো দই থেকে একটা দইয়ের বীজ বানানো হয়। হ্যাঁ, ওই সাজা যেটা ওটাকে দিয়ে যায়। হ্যাঁ, এই বীজটা যদি পরবর্তী যখন দই করবে ওই দুধের সাথে যদি না মিলায় তাহলে ওই দইটা আসলে আসে না। হ্যাঁ, তো এই জিনিসটা আমি ওইখানে দেখছি, বগুড়ায় দেখছি, দই বানানোর সময় দেখছি। আজকে ফাইন ভাইয়ের অনারে যে চারটে ডিশ অর্ডার করা হয়েছে, আপনাদের জানিয়ে রাখি, যারা নিহারি খেয়েছেন তারা জানবেন যে একটা নিহারি বা একটা পায়ার মতন আইটেম খেলে সারা দিন কিন্তু পেটটা অনেকটা ভরে থাকে, ইনফ্যাক্ট দুপুর পর্যন্ত খাওয়া দাওয়ার কোনো সিন নেই। হয়তো বিকেলে গিয়ে আপনার খিদে পেলো, তারপর আপনি বিকেলে একটু লেট লাঞ্চ করলেন, বিকজ দিস ইজ সো হেভি। হ্যাঁ, এবার সেই মানুষটা যদি ইন্দ্রজিৎ লাহিড়ি হয়, আমি নর্মাল লোকজনে কথা বলছি, ফাহিম ভাইয়ের অ্যাপেটাইটটা আমি জানি না একটু কমেছে ইদানিং, সেই কারণে উনি ওজনটাও ঝরিয়েছেন। ফাহিম ভাই, মীর ভাই, আমরা কিন্তু খুব নর্মাল মানুষ, আমরা এরকম একটা ডিশ খেলে সারাদিন আর কিছু খেতে পারবো না। সুপার নর্মাল না, সুপার নর্মাল না, তুমি অ্যাব নর্মাল, তুমি। আমি একটা ফ্ল্যাশব্যাক দিই, আমরা যখন প্রথম এপিসোড শ্যুট করেছিলাম 2017 রোলের এপিসোড শ্যুট করেছিলাম, 6টা জায়গায় রোল খেয়েছিলাম, যার মধ্যে জব্বার আফগানির একটা রোল ছিল যেটা সাইজ ছিল এত বড়, অশ্লীল রকমের দেখতে একটা রোল, খেতে দেওয়া হয়নি আমাকে না। তুমি পুরোটা খাওয়ার পরও একটা রেস্তোরাঁতে নেমে গিয়ে ইডলি আর ডান্সিং কফি খেয়েছিলে, ওই 6টা জায়গায় রোল খাওয়ার পর। সেই দিন বুঝেছিলাম কি লোক আমাদের সঙ্গে কাজ করছে। আই এম ফিট ফর ফুড কা। ইউ আর ফিট ফর ফুড কা, অ্যাবসলিউটলি। এটা বোঝানো হোক, এটা বলা হোক। হ্যাঁ, এবার এটাও খেয়ে দেখতে পারো। এটাও স্টু না, এটা হচ্ছে স্টু, এটা একটু স্লাইটলি হেভিয়ার, মানে অতটা পাতলা হয় না। নিয়ে দেখো। আচ্ছা, আমি এখান থেকেই নিচ্ছি। হ্যাঁ, এক জায়গা থেকেই তো নেব। জ্যাকেটটা কোথা থেকে নিচ্ছেন? এটা আমাদের দেশ থেকে। দেশ থেকে? কি যেন ক্লাব হাউস না এরকম কিছু একটা নাম। আচ্ছা, এইটা না ফুটকা, আমার কাছে যেটা মনে হচ্ছে এটাকে আমরা আসলে কোরমা বলি। আমাদের দেশের মানুষ একেবারে সেম টেস্ট, সিমিলার টেস্ট, এটা বিয়েতে খুব খাওয়া দাওয়া করে। সিলেটের মানুষ এটা মানে বিয়েতে আমি দেখছি ওদের ম্যাক্সিমাম বিয়েতে এই জিনিসটা থাকে। এটা খাসির কোরমা বলি আমরা। খাসির কোরমা, চেনা শোনা জিনিস, বেশ খেতে কেমন লাগছে? আমাদের দেশের কোনো একটা প্রিমিয়াম কোরমার মতন এটা লাগছে। ভালো, এই যে তিনটা খাইলাম তিনটাই আমার কাছে ভালো লাগছে, তবে বেশি ভালো লাগলো কোরমাটা দেন নিহারিটা। ওকে, ফাহিম ভাইয়ের কোরমা বেস্ট লেগেছে। এটা অ্যাকচুয়ালি কোরমা না, এটা মাটন স্টু। মাটন স্টু মানে আমরা মাটন স্টু বলছি কোরমা। এটা ঠিকই যে আলাদা আলাদা রেস্তোরাঁয়, কলকাতা শহরের মধ্যেই যদি দেখি বিভিন্ন রেস্তোরাঁয় যেটাকে মাটন স্টু বলা হয়, স্টু বলতে আমরা কি বুঝি? স্টু বলতে বুঝি একদমই পাতলা গ্রেভি হবে, যেটা ডেকার্স লেনে যে বস্তুটা, রাইট, যেটা ডেকার্স লেনে পাওয়া যায়, চিত্তবাবুর স্টু।
সেটা একদম আরো পাতলা হয়, ইনফ্যাক্ট এর থেকে অনেক বেশি পাতলা হয় কনসিস্টেন্সি। এত মাংস সিদ্ধ সবজি টবজি দিয়ে, কিন্তু আবার সেটা বেশ কিছু রেস্তোরাঁয় মাটন স্টু হিসেবে যেটা হচ্ছে সেটা অনেকটা এরকমই থিক গ্রেভি দেওয়া, ওটা হচ্ছে মোগলাই স্টু আর অনেকে এটা বলে ইউরোপিয়ান স্টু। এবার ইউজুয়ালি যেটা হয় আমরা নিহারির সঙ্গে দালপুরি খেতে পছন্দ করি, ইনফ্যাক্ট ফাহিম ভাইকেও দালপুরি খাওয়ানো উচিত ছিল। আমি একটু আগে খোঁজ নিলাম, জিশানে দালপুরিটা ভাজা হয় না, কিন্তু কেউ যদি নিহারি বা পায়ার সঙ্গে দালপুরি খেতে চায় তাহলে ওনারা অন্য জায়গা থেকে আনিয়ে দেন, সেটা চটজলদি আনিয়ে দেন, ওয়েট করতে হবে না খুব। একটা লোকেশন ওয়াইজ পার্ক সার্কাসে জিশান মোটামুটি সবাই চেনেন, সাত মাতার মোড় থেকে হেঁটে বোধ হয় এক দু মিনিট লাগে। আর দামের মধ্যে এই পায়া স্টু কোরমা সবকটাই হরে ধরে দেড়শোর আশেপাশে দশ বিশ টাকা এদিক ওদিক হতে পারে। শীতকালে যেটা হয় নিহারি প্লাস দুটো এরকম রুটি, এই কম্বোটা হচ্ছে 300 টাকা, হয়তো সিজনাল বলে দাম বেশি, আদারওয়াইজ 300 টাকা। আপনি এখানে যা খেলেন খেলেন, এছাড়াও আপনি প্যাক করে নিয়ে যেতে পারেন। আর এখন তো সকাল সকাল সব কিছুই ফুড ডেলিভারি অ্যাপে অ্যাভেলেবেল রয়েছে, আপনি বাড়ি থেকে ফোনেই অর্ডার করে নিতে পারেন। এটা আরও বেশি করে তাদের বললাম যাদের সকালবেলা ঘুম থেকে উঠতে কষ্ট হয় এবং ঘুম থেকে উঠে এসে খাবার লোভে একটা রেস্তোরাঁয় বসে যারা হুশ করে ঘুমিয়ে পড়েন তাদের জন্য তো খুবই উপকারী। হ্যালো, গুড মর্নিং। এরকম খাবার যদি এনজয় করতে চান, পার্ক সার্কাস, খিদিরপুর, জাকারিয়া স্ট্রিট বিভিন্ন জায়গায় রয়েছে যেখানে আপনি গিয়ে খাওয়া দাওয়া করতে পারেন। ফাহিম ভাই আপনাকে এক্স্যাক্ট লোকেশনগুলো আমরা দিয়ে দেবো, আমাদের ডেসক্রিপশনেও থাকবে। শুধু একটা কথা মনে রাখবেন, আপনাকে উঠতে হবে অনেক সকালে। আপনি যদি লেট রাইজার হন তাহলে কিন্তু এগুলোর অনেকটাই মিস করে যাবেন, আপনি সেরকম মজা পাবেন না, তাহলে ঘুমানোর দরকার নাই। হ্যাঁ, ঘুমাবেন না, একটা রাত্রি একটু জেগে থাকবেন, আপনি ভোর ভোর বেরিয়ে পড়বেন, ব্রেকফাস্ট করে এরকম ব্রেকফাস্ট করার পর অটোমেটিক্যালি আপনার ঘুম পাবেই পাবে। এবার যখন যখন আমার ঘুম পাচ্ছে, যখন আপনার ঘুম পাবে তখন সবাইকে রিমাইন্ডার দিতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, এক্ষেত্রে দুজনকেই, বাংলাদেশি ফুড রিভিউয়ার অন ইউটিউব অ্যান্ড অফকোর্স ফুডকা সিরিজ।